প্রিয় দর্শক, আজ আমরা রাফসান নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। আরেকটি হাদিসে রয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান, সহিহ মুসলিম। যদি প্রশ্ন করেন রাফসান নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, রাফসান নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত সম্ভবত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। মুসলিম শিশুর জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি একটি উল্লেখযোগ্য নাম। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রাফসান নামের একটি সুন্দর অর্থ রয়েছে, আর রাফসান নামের অর্থ হচ্ছে তারা বিদ্রোহী। রাফসান নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মোহাম্মদ রাফসান, আব্দুল রাফসান, আব্দুল্লাহ আল রাফসান, রাফসান হোসেন, রাফসান ইসলাম ইত্যাদি। রাফসান নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্লিজ সাবস্ক্রাইব।